নিজের ভুল ত্রুটি স্বীকার করে কত কাকুতি মিনতি করে মহান প্রবর্তর দরবারে হাত উঠায় কিন্তু কেন জানি তা খালি হাতে ফেরত আসে অথচ আল্লাহ রব্বুল আলামিন খালি হাতে ফেরত দিতে লজ্জা ভূত করেন কেনই বা ফেরত আসে আমাদের আহ্বান আমাদের ডাক কেন মহান সত্তা শুনেন না এর কারণই বাকি এর কারণ হলো আমাদের অন্তর মরে যাওয়ার কারণে অন্তর মরে যাওয়ার দশটি কারণ রয়েছে বিশিষ্ট আবেদ এবং পরকালমুখী পৃথিবীর বুক বিলাস ত্যাগকারী ইব্রাহিম বিন আধাম ইরাকের বসরার বাজার দিয়ে যাওয়ার পথে লোকজন তাকে ঘিরে ধরলো তারা তাকে জিজ্ঞেস করলো হে আবু ইসহাক আমাদের কি হয়েছে যে আমরা দোয়া করি কিন্তু দোয়া কবল হয় না তিনি বললেন কারণ তোমাদের অন্তরগুলো মরে গেছে দশটি কারণে সেগুলো হলো প্রথম তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ কিন্তু তার হক আদায় করনি দ্বিতীয় তোমরা বলে থাকো যে তোমরা আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লামকে ভালোবাসো কিন্তু তার সুন্নত আদর্শকে পরিত্যাগ করেছ দ্বিতীয় তোমরা কোরআন পাঠ করেছো কিন্তু অনুযায়ী আমল করনি চতুর্থ তোমরা আল্লাহর নিয়ামত খেয়েছ কিন্তু তার সুক্রিয়া আদায় করনি পঞ্চম তোমরা বলেছ যে শয়তান তোমাদের দুশ্মন কিন্তু তাকে সমর্থন করেছ ষষ্ঠ তোমরা স্বীকৃতি দিয়েছ যে জান্নাত সত্য কিন্তু তার জন্য আমল করনি সপ্তম তোমরা স্বীকৃতি দিয়েছ যে জাহান্নাম সত্য কিন্তু তা থেকে পালায়ন করি অষ্টম তোমরা স্বীকার করেছো যে মৃত্যু অবধারিত সত্য কিন্তু তার জন্য প্রস্তুতি গ্রহণ করনি নবম গুম থেকে জেগেই তোমরা অন্যর দোষ ত্রুটি নিয়ে সমালোচনা শুরু করেছ কিন্তু নিজেদের দোষের কথা ভুলে গেছ দশম তোমরা তোমাদের মৃতদের দাপন করেছ কিন্তু তাদের থেকে শিক্ষা নাওনি হে আমাদের প্রতিপালক করুণার আধার তুমি আমাদেরকে তোমার মহান দরবারে প্রত্যাখ্যান করো না আমাদেরকে ফেরত দিও না আমাদের দোয়া কবুল করো এবং আমাদের ভুল ত্রুটি মার্জনা করো আমিন আল্লাহ আমিন